নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি টিচার্স ডে, শুভ শিক্ষক দিবস। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের মাথার উপরে ছত্রছায়া হয়ে থাকবেন। শিক্ষক দিবস, ভার্চুয়াল জগতে শিক্ষক দিবস বলে আমরা এইটুকুই বুঝি, যাদেরকে চিনি, যাদের থেকে অনেক কিছু শিখতে পারি, তারাই আমাদের প্রকৃত অর্থে শিক্ষক, তাই না? তো অনেক কিছুই শিখতে, জানতে, বুঝতে পেরেছি। অনেক মানুষের সান্নিধ্যে এসেছি, খারাপ মানুষ, ভালো মানুষ, অনেক মানুষের সান্নিধ্যে এসেছি। তাদের মধ্যে দুজনকে বলতে পারো আমি আমার গুরু মাতা হিসেবে মেনেছি। ছোট বড় ব্যাপারটা নয়, বয়সের ব্যাপার নয়। তো তাদের মধ্যে একজন হচ্ছে মিলি চ্যাটার্জি, আর একজন হচ্ছে রেনবো লাইফ অরুন্ধতি। তো মিলি চ্যাটার্জি তো এখন ব্যস্তই আছে, অতটা সেইভাবে কথা হয় না। তবুও রিসেন্ট আমার সাথে কথা হয়েছিল, কথা হলে যদিও এক দেড় ঘন্টা দু ঘন্টার আগে কথা শেষ হয় না। তবে অরুন্ধতি, এই কয়েকটা মানুষ আছে যারা আমাকে বারবার বলে, মানে আমি নিজের চ্যানেলটাকে এত দূর এনেছি, এখন ভিডিও দিচ্ছি না, যার ফলে ভিউজ বসে গেছে। কারণ আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, আমি প্রায় দেড় মাস মতন ইনঅ্যাক্টিভ আছি, ভিডিও দিচ্ছি না সেইভাবে, প্রায় এক মাস, মানে এক মাসের ওপরে হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না। তো স্বাভাবিক সেই হিসেবে ভিউজটা বসে যাবে। এত কষ্ট করে, এত গালাগালি, এত মানে অনেক রকম কিছু করে, কত যে মানে খুন পাসিনা এ করে এই জায়গাটাতে আসতে হয়েছে, একটা চ্যানেল মনিটাইজ করে সেই জায়গাটাতে আসা যে কি ব্যাপার, মানে কত বড় একটা কাজ, সেটা যারা করছে তারাই জানে। তো হ্যাঁ, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, দুবার পেমেন্ট পেয়ে গেছি, একটা বলে না মানে এত দূর চলে এসেছি, এনার্জিটা যেন কেমন একটা হারিয়ে ফেলেছি ভিডিও করার এনার্জিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনটে মানুষ আমাকে সবসময় বলে ভিডিও করতে থাক, তুই যেরকম ভিডিও দিবি সেরকম দেখবো। সেটা হচ্ছে একটা নিউটন, জয়ী আর অরুন্ধতি, এরা তিনজন আমাকে বারবার বলে ভিডিও দে, ভিডিও দে, ভিডিও দে। জয়ী তো আমাকে মানে পাগল করে দিয়েছে ভিডিও দেওয়ার জন্য, নিউটন অরুন্ধতিও। তো আবার আসছি, শুরু করব আবার নতুনভাবে, পথ চলব, ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। আর কিছু কিছু মানুষ তো বলছে যে গ্রুপিজম করা হয়, মানে ওই হোয়াটসঅ্যাপে কী সব গ্রুপ ট্রুপ করে সেইখানে প্ল্যানিং প্লটিং করে আমরা ভিডিও করি। ভাই, আমরা ওরকম আজব দিয়ে করিনি। যারা যারা পারমিতাকে চেনো কিংবা পারমিতার সাথে কন্ট্যাক্টে আছো, তারাই বলতে পারবে যে আমি প্ল্যান করে কোনো দিন ভিডিও করার আগে কিংবা ভিডিও করার পরে প্ল্যান করে কিংবা আমার ভিডিও লিঙ্ক কাউকে শেয়ার করে এগুলো কোনো দিন করিনি। কোনো রকম প্ল্যানিং প্লটিং করে পারমিতা অন্তত ভিডিও করে না, না কাউকে পরিচালনা করতে পারে, না নিজে পরিচালিত হয়। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে তুমি তো বলতে কদিন আগে যে পরিচালিত হয়েছো। অবশ্যই পরিচালিত হওয়া মানে ব্যাপারটা কী সেই সময় ঠিক বুঝতাম না। আমাকে ভালোবাসতো অরুন্ধতি, সেই জায়গায় হয়তো আমাকে বলতো তুই এই ভিডিওটা কর, ওই ভিডিওটা কর, সেই ভিডিওটা কর, যেটাকে আমি পরিচালনা ভেবেছি। হ্যাঁ, তবে এটা ঠিক, ও একটু ডমিনেটিং আছে, সেটা ও জানে, আমিও জানি। তো সেই ক্ষেত্রে ওরা আমার উপরে একটা অন্যরকম অধিকার থেকে ও বলতো, ঠিক আছে? তো সেটা এখনও বলে। তো যাই হোক, সেটাকে আমি বলবো না পরিচালনা করা কিংবা পরিচালিত হয়েছি আমি। তবে আমি কোনো দিন পরিচালিত হব কিংবা কাউকে পরিচালনা করব, সেটা আমার কোনো দিন মাথার মধ্যেও আসেনি। কোনো রকম পলিটিক্স খেলে ভিডিও করব, কোনো রকম পলিটিক্স খেলে, এই যে শুনছি কেউ কেউ বলছে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবার পিণ্ডি চটকাই, প্ল্যানিং প্লটিং করতে বসে যাই। আসলে আমরা হাউসওয়াইফরা কি খুবই বেকার? আমরা যারা হাউসওয়াইফ, আমাদের কি সত্যিই কোনো আইডেন্টিটি নেই? মানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, এই শিক্ষক দিবসের দিনই আমি জিজ্ঞাসা করলাম, সত্যি কি আমাদের হাউসওয়াইফদের, যারা আমরা টোটালি হাউসওয়াইফ, আমাদের কি সত্যি কোনো আইডেন্টিটি নেই? মানে আমরা সারাদিন এই রান্না বান্না করছি, কাজ করছি, ঘরের প্রত্যেকটা কাজ করছি, বিন্দাস আছি না? অনেকেই বলে এটা যে না, বিন্দাস আছে, কোনো রকম হেডেক নেই, কোনো রকম চাপ নেই, কোনো রকম টাকা কামানোর ইচ্ছে নেই, অনেকে অনেক কিছু বলে, সেই জন্য আর কি বললাম। যাই হোক, লোকের কথায় কী আসে যায়, লোকে তো অনেক কিছু বলবে, লোকের তো মানে সরি, আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ ওই অনেক বড় বড় ভিডিও দেখার মতন ইন্টারেস্টও হয় না, আর কেউ দেখতেও চায় না। ম্যাক্সিমাম 10 মিনিট, 12 মিনিট, 24 মিনিট, কিন্তু ওই 50-এর পরে, মানে 52, 55, 59 মিনিট যারা ভিডিও করে, মানে কেন করে, কী জন্য করে, মাঝে মধ্যে দেখি কেয়াও করে, মানে কেন বুঝতে পারি না। এত বড় বড় ভিডিও কে দেখে, এত লেন্দি ভিডিও কারা দেখে, যাই বাদ দাও, সে যারা দেখে দেখে। তো কোথায় ছিলাম জানো, আমি আমার গুরুমা, গুরুমা, ইয়েস ইয়েস, ডিটেক্টর, যাকে ওই ডিটেক্টরের চেয়ারটা দেওয়া হয়েছিল, কুরসি, ওই ডিটেক্টরকে নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আসছি আমরা। মে আ রাহা হু বাপস, মেরা ইন্তজার করনা, আসছি আমরা খুব তাড়াতাড়ি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কন্টেন্ট নিয়ে।
এখন এই টাইপের যে কন্টেন্ট বেরোচ্ছে, মানে ম্যান্ডি স্যান্ডি পরকিয়া এ কিয়া ওই কিয়া হ্যান কিয়া ত্যান কিয়া, এগুলো ঠিক বোরিং। আমরা মানে ওই তথাকথিত ন্যাংটামি বেঁচে খাই, তো তো সেটাই মনে করছি আমাদের জন্য বেস্ট হবে। তাই জন্য আজ এটুকুই থাক, বাকি কথা নয় কাল হবে, কালকে বলবো। আর কালই নয় কন্টেন্টটা রিভিল হবে, কি কন্টেন্ট কি বৃত্তান্ত কালই দেখা যাবে। আমার গুরুমাকে নিয়ে আসছি আবার, সবাই রেডি থেকো আর দেখতে থাকো পারমিতার একদিন আর রেনবো লাইভ। টাটা।